প্রিয় ভিউয়ার্স, চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ও বারাকাত। ইপিপার নিউজ টিভি চ্যানেল থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অভিনন্দন জানাচ্ছি এবং যারা এখনও সাবস্ক্রাইব করেনি তাদেরকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করছি। তো আজকে আমি শেয়ার করব হবিগঞ্জ জেলার জেলা প্রশাসক কার্যালয় থেকে হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেটর পদে নিয়োগ বিজ্ঞপ্তিটি। তো সবাইকে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনুরোধ করছি এবং এভাবে যে কোনো জেলার জেলা প্রশাসক কার্যালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি পেতে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট করে পাশে থাকবেন। তো শুরুতেই আমি দেখাবো যে বিজ্ঞপ্তিটি আমরা কিভাবে দেখতে পারবো, কোথায় পাবো। তো শুরুতেই আমরা একটি ওয়েবসাইট ব্রাউজার ওপেন করে নেব, সেখানে আমরা লিখব আপনি এভাবে www.hobigonj.com.pd যে কোনো ব্রাউজারে আপনি লিখবেন, অথবা লিখবেন হবিগঞ্জ জেলা। লেখার পর আপনি ইন্টার প্রেস করবেন। ইন্টার প্রেস করলে আপনি এভাবে একটা ইন্টারফেস দেখতে পারবেন। এখানে দেখুন এই যে হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেটর পদে নিয়োগ বিজ্ঞপ্তি, এটা যদি আমি ক্লিক করি তাহলে অবশ্যই আপনি এভাবে একটি ইন্টারফেস দেখতে পাবেন এবং বিজ্ঞপ্তিটি দেখতে পারবেন। এখানে হয়তো একটু সময় নিতে পারে। এই হলো বিজ্ঞপ্তিটি। এখন আমরা বিজ্ঞপ্তিটি কয়টি পদ আছে, কি কি যোগ্যতা লাগবে এটি আপনাদের মাঝে শেয়ার করব। তো এখানে দেখুন অবশ্যই আবেদন যারা করতে পারবে তারা হলো হবিগঞ্জ জেলার স্থায়ী বাসিন্দারা আবেদন করতে পারবে। হবিগঞ্জ জেলার স্থায়ী বাসিন্দারা আবেদন করতে পারবে। পদের নাম হচ্ছে হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেটর, পদ সংখ্যা হচ্ছে 77টি, বেতন স্কেল হচ্ছে 9,300 থেকে 22,490 টাকা। এরপরে শিক্ষাগত যোগ্যতা হচ্ছে কোনো স্বীকৃত বোর্ড হতে বাণিজ্য বিভাগে অনন্য দ্বিতীয় বিভাগ অথবা সমমান জিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট, সমমানের পরীক্ষায় উত্তীর্ণ, কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্ত এবং টাইপিংয়ে প্রতি মিনিটে 20টি শব্দ, ইংরেজিতে 20টি শব্দ লেখার ক্ষমতা থাকতে হবে। এরপরে হচ্ছে আবেদন করতে হবে অবশ্যই আপনাকে জেলা প্রশাসক হবিগঞ্জ বরাবর আবেদন করতে হবে এবং ডাক মারফত দাখিল করতে হবে এবং 20/2021 তারিখের মধ্যে অবশ্যই আপনাকে ডাকের মাধ্যমে পাঠাতে হবে। তো আবেদনের একটি ফর্ম আছে, সেই ফর্মটি আপনারা ডাউনলোড করবেন এই ওয়েবসাইট থেকে অথবা আপনার এই বিজ্ঞপ্তির শেষে দেওয়া আছে এই ফর্মটি আপনাকে ডাউনলোড করতে হবে। ডাউনলোড করার পর কম্পিউটার থেকে আবার আপনি টাইপ করবেন। টাইপ করার পর শুধু স্বাক্ষরটা হাতে দিবেন। এরপরে আপনি এর সাথে যে আনুষঙ্গিক যে কাগজপত্র চেয়েছে সেটা আপনি অ্যাটাচ করে আপনাকে খামের মাধ্যমে ডাকে পাঠাবেন। তো এখানে নির্ধারিত আবেদন ফর্মটি কম্পিউটার টাইপ করে পূরণ করে এ4 সাইজের কাগজে প্রিন্ট করতে হবে এবং এক কপি ছবি স্বাক্ষর করে মানে ছবির পিছনে আবার স্বাক্ষর নাম লিখতে হবে, তারপর আঠা দিয়ে নির্ধারিত স্থানে লাগাতে হবে। অবশ্যই আপনাকে 18 থেকে 30 বছর হতে হবে এবং আপনাকে আবেদনের সাথে 400 টাকার একটি ব্যাংক ড্রাফট অথবা পে অর্ডার অপরাজ্য সংযুক্ত করতে হবে। আবেদন পত্রের সাথে আপনার কী কী কাগজপত্র সংযুক্ত করতে হবে, যেমন শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা, সনদপত্র কপি, কিন্তু এগুলো সত্যায়িত করতে হবে, প্রথম সিনিয়র গেজেটেড কর্মকর্তা কর্তৃক সত্যায়িত হতে হবে। এরপর আপনার নাগরিকত্ব সনদ লাগবে, যেটা ইউনিয়ন পরিষদ কর্তৃক চেয়ারম্যান অথবা পৌরসভা হলে মেয়র কর্তৃক স্বাক্ষরিত হতে হবে। এরপরে চারিত্রিক সনদপত্র অবশ্যই প্রথম গেজেট কর্তৃক স্বাক্ষরিত প্রমাণপত্র হতে হবে। 3 কপি ছবি এবং ছবির পিছনে নাম লিখতে হবে, অবশ্যই প্রথম শ্রেণীর কর্মকর্তা স্বাক্ষরিত সত্যায়িত হতে হবে এবং খামের উপরে পদের নাম অবশ্যই লিখতে হবে। এরপরে আপনাদের মৌখিক পরীক্ষা হবে, নিয়োগ পরীক্ষা হবে আর কি, লিখিত এবং ব্যবহারিক হবে, কম্পিউটার এবং মৌখিক, অর্থাৎ 3 ধাপে আপনার পরীক্ষা হবে, লিখিত পরীক্ষা হবে, কম্পিউটার ব্যবহারিক পরীক্ষা হবে, মৌখিক পরীক্ষাও হবে। 15 যারা আবেদন করেছেন তাদের আবেদন করার আর প্রয়োজন নেই। তো এই হলো চাকরির বিজ্ঞপ্তিটি। এখন আপনি ফর্মটি কিভাবে ডাউনলোড করবেন, তো যে কোনো ব্রাউজার থেকে আপনি যদি এই ঠিকানাটা লিখে সার্চ করেন তাহলে আপনি এবার প্রেস করবেন, তখন এভাবে আপনি দেখতে পাবেন। দেখার পরে এই যে উপরে প্রথম যেটা আছে এটা হলো আপনি পিডিএফ ফাইল আকারে দেখতে পারবেন, আর নিচে যেটা আছে এটা হলো আপনার এমএস ওয়ার্ডে আপনি ডাউনলোড হবে। ওখান থেকে আপনি আপনার নাম ঠিকানা লিখে সব কিছু এরপরে আপনি এ4 সাইজের কাগজে প্রিন্ট করতে পারবেন। তো এখানে যদি আমি ক্লিক করি তাহলে এভাবে আপনি ফর্মটি
দেখতে পারবেন। এভাবে একটি ফর্ম দেখতে পাবেন, হয়তো আপনাকে কিছুক্ষণ সময় নেবে। এই যে পদের নাম, বিজ্ঞপ্তির নম্বর, এই সবগুলো পূরণ করে এরপরে আপনি প্রিন্ট করবেন। প্রিন্ট করার পর আপনার যে কাগজপত্র চেয়েছে সেগুলো একত্রে স্টেপলার করে এরপরে ডাকে আপনি খামে পাঠাবেন। এরপরে খামে পাঠানোর সাথে আপনাকে আরও একটা খাম ভিতরে দিতে হবে। 9 ইঞ্চি এবং 5 ইঞ্চি সাইজের একটি খাম আবেদনকারীর নাম, ঠিকানা, লিখিত, 10 টাকার ডাক টিকিট লাগিয়ে আবেদনপত্রের সাথে সংযুক্ত করতে হবে। অবশ্যই খামের ভিতরে, যাতে আপনার যখন পরীক্ষা হবে তখন ওই পরীক্ষার একটা প্রবেশপত্র ওই খামে আপনাকে পাঠাবে। এই কারণে আরও একটি খাম এখানে সাইজ দেওয়া আছে, এটা আপনি অবশ্যই পাঠাবেন। তো এই হচ্ছে আপনার হবিগঞ্জ জেলার জেলা প্রশাসক কার্যালয়ের হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেটর পদের নিয়োগ বিজ্ঞপ্তিটি। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করে পাশে থাকবেন। আজকে এ পর্যন্ত, আল্লাহ হাফেজ। দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিও নিয়ে।